গোপন সূত্রে খবর পেয়ে গত রবিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার পুলিশ পাহাড়হাটির একটি রান্নার গ্যাসের সিলিন্ডারের গোডাউনে হানা দিয়ে 10টি অক্সিজেন ভর্তি সিলিন্ডার উদ্ধার করে। এই ঘটনায় মেমারির জাবুই গ্রামের বাসিন্দা গোডাউনের মালিক দীপঙ্কর দত্তকে পুলিশ গ্রেপ্তার করে। ওই দিনই মেমারি শহরের একটি ডেরা থেকে একটি অক্সিজেন সিলিন্ডার উদ্ধার করে। ধৃতকে সোমবার বর্ধমান আদালতে পেশ করা হয়। মহামান্য বিচারক ধৃতকে 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। সোমবারে ধৃত দীপঙ্কর দত্তর অন্য একটি গোডাউন থেকে 4টি অক্সিজেন সিলিন্ডার উদ্ধার করে পুলিশ। বুধবার দীপঙ্কর দত্তর অন্য একটি গোডাউন থেকে 47টি জাম্বো অক্সিজেন সিলিন্ডার উদ্ধার করে। এসডিপিও আমিনুল ইসলাম খান জানান, দীপঙ্কর দত্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাতেই তারা অবৈধ সিলিন্ডার মজুত রাখার খবর জানতে পারেন। এদিন ধৃতকে সঙ্গে নিয়ে পুলিশ পাহাড়হাটির অন্য একটি গোডাউনে অভিযান চালিয়ে সেখান থেকে 47টি জাম্বো সিলিন্ডার উদ্ধার হয়। তিনি আরও জানান, রবিবারের পর থেকে 4 দিনে মেমারি থেকে 62টি অক্সিজেন সিলিন্ডার উদ্ধার হলো। ঘটনা অ্যাকচুয়ালি আমাদের লাস্ট 16 তারিখে সোর্স ইনফরমেশনের উপরে বেশ করে আমরা অক্সিজেনের কালোবাজারি রুখতে আন্ডার দ্য অর্ডার অফ এসপি পূর্ব বর্ধমান আমাদের ওসি মেমারি আর টিম নিয়ে রেড করেছিল। প্রথম দিনে আমরা দীপঙ্কর দত্ত নামে একজন গ্যাসের ডিলার সাপ্লায়ার প্রবাবলি সাপ্লায়ার রান্নার গ্যাসের ওর ওই রান্নার গ্যাসের গোডাউনে রেড করে আমরা প্রথম দিনে 10টা সিলিন্ডার পাই অক্সিজেনের, যেগুলো অবৈধ, তার কোনো কাগজ থাকেনি। তারপরে তার বেসিসে আমরা একটা কেস রেকর্ড করি এবং ওকে পুলিশ কাস্টোডিতে প্রেয়ার করি। পুলিশ কাস্টোডিতে 4 দিনের পাই। এই ফার্দার পুলিশ কাস্টোডি পিরিয়ডে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করার পরে সেকেন্ড দিনে আবার 4টে রিকোভারি করা হয় ওর হেফাজত থেকে, 4টে অক্সিজেনের সিলিন্ডার। এবং তারপরে আজকে হঠাৎ করে ওকে ইন্টারোগেট করার ফলে আমরা ওর আরেকটি গোপন গোডাউন যেটা পাহাড়াটিতেই ওর বাড়িতেই আছে সেখান থেকে আমরা 47 জ্যাম্বো সিলিন্ডার, অলমোস্ট একটা সিলিন্ডারে 48 লিটার করে অক্সিজেন থাকে, এরকম 47 সিলিন্ডার আমরা পেয়েছি। সেগুলো আমরা প্রপার ওয়েতে সিজ করেছি। সিজ করার পরে স্বাস্থ্য দপ্তর পূর্ব বর্ধমানের হাতে হ্যান্ড ওভার করছি। এরপরে আমরা ভেবে দেখবো, 4 দিন আছে, 4 দিন শেষ হওয়ার পর যদি সেরকম কোনো আসপেক্ট আমাদের থাকে আমরা ফার্দার প্রেয়ার করবো ফার্দার পিসির জন্য। হ্যাঁ, ভর্তি সিলিন্ডার কিছুটা খালি আছে, অল্প খালি আছে। অ্যাকচুয়ালি আমাদের টোটাল সিলিন্ডার আমরা দেখেছি যেগুলো 47 টোটাল সিলিন্ডার আছে, তার মধ্যে কতগুলো কমপ্লিটলি ভর্তি আছে এবং কতগুলো কিছু কিছু খালি আছে সেগুলো আমরা তো বলতে পারবো না, এটা এক্সপার্ট বলবে। মেমারি থেকে কৃষ্ণ সাহা, রিপোর্ট আনন্দ বার্তা।